নমস্কার বন্ধুরা সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আমি আজকে আপনাদের জানাতে চলেছি জমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আমরা সকলেই জানি আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড কাজ করি বা আমরা যারা বিভিন্ন কম্পিউটার রিলেটেড কাজ করি বা বিভিন্ন ফিল্ডে যুক্ত রয়েছি প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রত্যেকটি বিষয়ের সঙ্গেই কিন্তু জমি সংক্রান্ত মাপ মেজারমেন্টগুলো যুক্ত থাকে তা আমরা যদি জমি সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে মাপ পরিমাপ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে খুব কাজ করতে সুবিধা হবে অর্থাৎ আমাদের কাছে কিন্তু প্রচুর কারণে কাস্টমার এরকম আসবে যারা জমি সংক্রান্ত কিছু কাজকর্ম আপনাদের থেকে করাতে আসবে অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা যে জমির পর্চা বের করেন বা জমির দাগ নাম্বার সংক্রান্ত তথ্য আপনারা বের করে দেন বা জমির খতিয়ান নাম্বার আপনারা বের করে দেন তা এই সকল বিষয়গুলো করবার জন্য কিন্তু আপনাদের জমির বিভিন্ন রকম মাপ পরিমাপ জানা অপরিহার্য তা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম এ টু জেড বুঝিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন যে কিভাবে আপনারা জমির মাপ নির্ধারণ করবেন বা কিভাবে আপনারা জমির মাপ বুঝবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জমির গুরুত্বপূর্ণ মাপ আমি আপনাদের জন্য তৈরি করেছি এখানে লিখেছি দেখুন জানলে প্রতি ক্ষেত্রে আপনাদের কিন্তু কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা সত্যি আপনাদের কাজে লাগবে কারণ এই মাপগুলো যদি আপনারা জেনে যান প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটি জায়গায় কাজ করতে কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা আমরা যারা সাইবার কাপে অপারেট করি আমরা কিন্তু কোনো জমির মাপ করি না বা আমরা সার্ভে না আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জমির মাপও করি না কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজ করবার জন্য আপনারা যদি এই জিনিসগুলো শিখে রাখেন তাহলে কিন্তু আপনারা জমি সংক্রান্ত বিভিন্ন রকমের কাজ অনলাইনে করতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে আমরা কিন্তু অনেক সময় বলি আমাদের জমিটি দু কাটা বা চার কাটা বা ছ কাটা জমি রয়েছে তা এই এক কাটা বলতে আমরা বোঝাচ্ছি দেখুন সাতশো কুড়ি স্কোয়ার ফিট অর্থাৎ জমির মাপগুলো কিন্তু অনেক সময় বর্গফুটে থাকে এবং অনেক সময় কিন্তু কাটায় থাকে তা আপনারা যদি জেনে নেন যে এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট বা এক কাটা সমান সাতশো কুড়ি স্কোয়ার ফিট তাহলে কিন্তু আপনারা সহজেই জমির মাপ বুঝতে পারবেন এবং দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে সেকেন্ড পয়েন্টে এক বিঘা সমান কুড়ি কাটা অর্থাৎ যদি কোনো বড় জমি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের পরিধিটা অনেক বেশি থাকবে সেক্ষেত্রে ধরুন কুড়ি কাটা কারুর জমি রয়েছে তাহলে কুড়ি কাটা জমি যদি হয় তাহলে কিন্তু তার জমির পরিমাপটি দাঁড়াবে এক বিঘা অর্থাৎ তার জমির মাপটা হয়ে যাবে এক বিঘা এবং এক বিঘাকে আমরা কিন্তু তেত্রিশ শতাংশ বলি দেখবেন বন্ধুরা বিভিন্ন সময় কিন্তু আমাদের বন্ধু বান্ধব যখন জমি নিয়ে আলোচনা হয় তখন কিন্তু অনেকে শতাংশ হিসাব বলে তা শতাংশ কথার অর্থ হচ্ছে ডেসিমেল তা এই এক বিঘা সমান কিন্তু তেত্রিশ শতাংশ জমি অর্থাৎ এক বিঘা যদি আপনাদের জমি মাপতে দেয় তাহলে কিন্তু আপনারা অর্থাৎ এক বিঘা জমি কেউ যদি মাপতে দেয় তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝে যাবেন যে এখানে তেত্রিশ শতাংশ জমি রয়েছে তা এক বিঘা যদি তেত্রিশ শতাংশ জমি হয় তাহলে কিন্তু সহজেই আমরা হিসাব করলে পেয়ে যাব এক কাটা সমান হচ্ছে ওয়ান শতাংশ কারণ তেত্রিশকে যদি আপনারা কুড়ি দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনারা ওয়ান শতাংশ পেয়ে যাবেন কারণ এক বিঘা সমান তেত্রিশ শতাংশ আর এক কাটা সমান হচ্ছে ওয়ান শতাংশ আমরা এখানে পেয়ে গেলাম এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এক শতাংশ সমান জিরো পয়েন্ট কাটা অর্থাৎ অর্থাৎ অনেকে কিন্তু আপনাদের আবার শতাংশটা বলে দেবে যে আমার এক শতাংশ জমি আছে সেক্ষেত্রে বলবে দাদা কাটাটা কত হতে পারে তাহলে আপনারা সহজেই হিসাব করলে পেয়ে যাবেন যে এক শতাংশ সমান জিরো কাটা তা এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনাদের প্রতি ক্ষেত্রে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ আপনাদের বিভিন্ন রকম কাজে কিন্তু এই জিনিসগুলো লাগবে এবং আপনারা সহজেই জেনে যাবেন এক কাটা সমান হচ্ছে ষোলো ছটাক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোনো ছোট জমি মাপ পরিমাপ করতে দেয় বা আপনাদের বিভিন্ন রকম জমির পর্চা যদি বার করতে দেয় বা ধরুন বাংলা ভূমি ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম জিনিসগুলো আপনাদের যদি বার করতে দেয় বা বাংলা ভূমি ওয়েবসাইট থেকে যদি আপনাদের জমির ভ্যালুয়েশান বার করতে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছটাক বিষয়টিও জানতে হবে তা ছটাক কথার অর্থ হচ্ছে একটা এক কাটা জমিকে ষোলো ভাগে ভাগ করা হয় অর্থাৎ ষোলো ছটাকে হয় এক কাটা এবার প্রত্যেকটি ছটাকের মাপ কিন্তু পঁয়তাল্লিশ বর্গ ফুট করা হয় অর্থাৎ অর্থাৎ পঁয়তাল্লিশকে যদি আপনারা ষোলো দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আপনার দাঁড়াবে সাতশো কুড়ি স্কোয়ার ফিট অর্থাৎ সাতশো কুড়ি স্কোয়ার ফিটে কিন্তু এক কাটা এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো শতকে এক একর হয় অর্থাৎ যে সকল জমিগুলো কিন্তু অনেক বড় বড় অর্থাৎ ধরুন কোনো কোম্পানির জমি বা কোনো প্রতিষ্ঠানের জমি বড় বড় জমি সেই সকল জমিগুলো কিন্তু বিঘায় বিঘায় হয় এবং একরে হয় অর্থাৎ সেই এক একর বলতে আমরা বোঝাচ্ছি একশো শতক বা একশো শতাংশ সেক্ষেত্রে যদি আপনারা ডেসিমেলে বলেন তাহলে কিন্তু হবে একশো ডেসিমেল তা ইংলিশে হয় ডেসিমেল এবং বাংলায় হয় শতক তা এক একর সমান আমরা জানলাম একশো শতাংশ এবং এক একরকে যদি আমরা বিঘায় কনভার্ট করি তাহলে আমরা দাঁড়াবে থ্রি পয়েন্ট জিরো ফাইভ বিঘা কেমন করে দাঁড়াবে না আমরা জানি তেত্রিশ শতাংশে এক বিঘা সেই হিসাবে এক একর সমান থ্রি পয়েন্ট জিরো ফাইভ বিঘা এবং বন্ধুরা আপনারা যদি একরকে কাটা হিসাবে ভাগ করেন তাহলে এক একরে কিন্তু ষাট পয়েন্ট পাঁচ কাটা দাঁড়াবে অর্থাৎ অর্থাৎ ষাট পয়েন্ট পাঁচ কাটা অর্থাৎ ষাট কাটা হয়ে হাফ আরও এক্সট্রা যোগ হয়েছে তা এবার বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি একটি হিসাব আপনাদের দেখাচ্ছি এই হিসাবটি দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝিয়ে যাবেন কীভাবে আপনারা জমি হিসাব করবেন তা অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের কেউ বলবে ধরুন আপনি একটি ব্যক্তির কাছ থেকে একটি জমি কিনেছেন যার টোটাল এরিয়া পাঁচ কাটা ছ ছটা কুড়ি স্কোয়ার ফিট তাহলে আপনি কী করে বুঝবে সহজেই হিসাব করতে পারবেন যে টোটাল কত স্কোয়ার ফিট জমি রয়েছে অর্থাৎ আপনাদের কেউ যদি হিসাব করতে দেয় জমির হিসাব যেখানে পাঁচ কাটা ছটা কুড়ি স্কোয়ার ফিট আছে আপনাদের যদি বলে স্কোয়ার ফিটে আপনারা হিসাব করবেন তাহলে সেই স্কোয়ার ফিটটা আপনারা কীভাবে নির্ণয় করতে পারবেন দেখুন বন্ধুরা একদম ইজি স্কোয়ার ফিটটা নির্ণয় করতে গেলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা জানি এক কাটা সমান সাতশো কুড়ি স্কোয়ার ফিট এবং আমরা জেনেছি এক ছটাক সমান পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ এক ছটাক অর্থাৎ ষোলো দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটটি পেয়ে যাচ্ছি সাতশো কুড়িকে ষোলো দিয়ে ভাগ করলে আমরা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে টোটাল ল্যান্ড ইন স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন সাতশো কুড়ি ইন্টু পাঁচ যেহেতু এখানে পাঁচ কাটা রয়েছে তাহলে আমরা পাঁচ ইন্টু সাতশো কুড়ি করবো প্লাস কী করব ছ ছটাক ছ ছটাক হিসাব করলে আমরা ছয় ইন্টু পঁয়তাল্লিশ করব কারণ এক ছটাক সমান পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট প্লাস কুড়ি যোগ করে দেবো কুড়ি স্কোয়ার ফিট আমাদের এক্সট্রা রয়েছে তাহলে মোট স্কোয়ার ফিট দাঁড়ালো তিন হাজার ছশো প্লাস দুশো সত্তর প্লাস কুড়ি সমান সমান তিন হাজার আটশো নব্বই স্কোয়ার ফিট তা এভাবে কিন্তু আপনারা স্কোয়ার ফিটের হিসাব করে নিতে পারবেন এবং বন্ধুরা দ্বিতীয় উদাহরণটা আপনারা দেখুন দ্বিতীয় উদাহরণটা আরও ইন্টারেস্টিং ধরুন আপনি কোনো ব্যক্তির কাছ থেকে একটি বাড়ি কিনেছেন বাড়িটির যে প্রয়োজনীয় কাগজপত্র সেই কাগজে লেখা আছে বাড়িটির কভার এরিয়া চোদ্দশো নব্বই স্কোয়ার ফিট আর কিছু দেওয়া নেই দেওয়া আছে চোদ্দশো নব্বই স্কোয়ার ফিট শুধু কভার এরিয়া কিন্তু আপনার দরকার বাড়িটি কত কাটার মধ্যে রয়েছে তা সেই কাটা হিসাবে যদি আপনারা হিসাব করেন তাহলে আপনারা কিভাবে হিসাব করবেন দেখুন বন্ধুরা এটিও কিন্তু খুব সিম্পল বন্ধুরা আমরা জানি সাতশো কুড়ি স্কোয়ার ফিট সমান এক কাটা তাহলে দু কাটা সমান চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট এখানে দেখুন রয়েছে দু কাটার থেকে একটু বেশি তাহলে দু কাটা সমান চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট আর এখানে রয়েছে পুরো জমিটির পরিমাপ হচ্ছে চোদ্দশো নব্বই তাহলে কতটা বাকি রইল তাহলে আমাদের বাকি রইল চোদ্দোশো নব্বই মাইনাস চোদ্দোশো চল্লিশ সমান পঞ্চাশ স্কোয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট এক্সট্রা পড়ে রইল তাহলে এবার এই পঞ্চাশ স্কোয়ার ফিটকে আমরা কীভাবে ভাগ করব আমরা জানি এক ছটাক সমান পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট তাহলে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এর থেকে বাদ হয়ে গেলে বাকি রইল কিন্তু আর পাঁচ স্কোয়ার ফিট তাহলে টোটাল চোদ্দশো নব্বই স্কোয়ার ফিটটাকে ভাঙলে দাঁড়াচ্ছে দু কাটা এক ছটাক পাঁচ স্কোয়ার ফিট কারণ দু কাটা মানে চোদ্দোশো স্কোয়ার ফিট তারপরে এক টাক মানে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট প্লাস পাঁচ স্কোয়ার ফিট এক্সট্রা রয়েছে টোটাল হচ্ছে দু কাটা টাক পাঁচ স্কোয়ার ফিট তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো জমির পরিমাপ নির্ধারণ করতে পারবেন বা যে কোনো জমি সংক্রান্ত বিভিন্ন রকম মাপঝোপ করতে পারবেন তা জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে কাজ করতে গেলেই কিন্তু আপনাদের এই সকল বিষয়গুলো জানতে হবে তা বন্ধুরা এই সংক্রান্ত যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন